আজ এই দেশ ও রাজ্যের তরফ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট খবরগুলো বেরিয়ে আসছে, তো তার মধ্য থেকে বাছাই করা 10টি খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো বিস্তারিত খবরে যাওয়ার পূর্বে বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে রয়েছে একটি ছোট্ট রিকোয়েস্ট। যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন আসছেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে ভুলবেন না। বিনাশকালে বুদ্ধি নাশ। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সকলে এই বাগধারাটির সঙ্গে পরিচিত। হ্যাঁ বন্ধুরা, তো এমনিতেই ভারতের জমি চীন বারবার কিনে নিতে চাইছে, এবং এ নিয়ে এই দুই দেশের মধ্যে উত্তেজনা একেবারে চরমে পৌঁছে গিয়েছে। তো এরপরে আবার রাশিয়ার একটি জমি নিজের বলে দাবি করতে শুরু করেছে চীন, আর তাতে কিন্তু রাশিয়া একেবারে কিন্তু ক্রোধে ফুটছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে চীনের সাথে বর্তমান যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তার সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না। তো আবার অনেকে বলছেন যে বিনাশকালে চীনের বুদ্ধিনাশ ঘটেছে। আসলে সত্যি কি এমন সমস্যা ঘটল যে চীন অন্যান্য প্রতিবেশী দেশের জমিগুলোকে নিজের বলে দখল করতে চাইছে? আসলে বিজ্ঞানীরা জানাচ্ছেন যে চীনের অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত সরকার, কমিউনিস্ট পার্টির সরকার, গোটা বিশ্ব থেকে প্রায় বিলুপ্ত হতে চলেছে। তাই তার শেষবার জ্বলে ওঠার এই চিত্র ধরা পড়ছে, যার মধ্যে এই নবতম সংযোজন হলো রাশিয়ার জমিকে নিজেদের বলে তারা দাবি করতে শুরু করেছে। চীন বিগত বেশ কিছুদিন ধরে প্রতিবেশী দেশের সাথে লাগাতার সীমান্ত নিয়ে বিবাদ করে চলেছে। কখনো সে নেপালের জমির দিকে হাত বাড়াচ্ছে, কখনো ভুটানের জমিকে বলছে নিজের জমি, আর কিছুদিন আগে ভারতের এর জমিকে নিজেদের বলে দখল করতে চাইছে। এবং তা নিয়ে কিন্তু একটি বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। আপনারা জানেন যে ভারতীয় সেনার 20 জন জওয়ান কিন্তু শহীদ হয়ে গিয়েছেন। তো এবারে চীন রাশিয়ার শহর ভ্লাদিভস্তককে নিজেদের বলে দাবি করল। চীনের সরকারি সংবাদ চ্যানেল সিজিটিএনের সম্পাদক সেন সিওয়াই দাবি করেছেন যে রাশিয়ার ওই শহর 1860-এর আগে চীনেরই অংশ ছিল। তো বন্ধুরা, আপনারা বুঝতে পাচ্ছেন চীন কিন্তু যে একের পর এক গায়ের জোর দেখাতে চাইছে, তাতে কিন্তু বলা ভালো যে আর সেই দিন অপেক্ষা নেই, হয়তো বিশ্বযুদ্ধ খুব শীঘ্রই লেগে যেতে পারে। সুশান্তের মৃত্যুর পর উঠে আসছে নানা রকম প্রশ্ন। সুশান্ত ভক্তদের দাবি, রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই তিনি গভীর ষড়যন্ত্র করে নোংরা রাজনীতির খেলা খেলেছেন সুশান্তের সঙ্গে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অগণিত কদর্য মন্তব্যের শিকার হচ্ছেন মহেশ ভাট। পাশাপাশি তার পরিচালিত সড়ক টু সিনেমা বয়কটের ডাকও দিয়েছেন সুশান্তের অনুরাগীরা। আর এই সবের মধ্যেই বলিউডে তার কামব্যাক সিনেমা নিয়ে আবার আইনি বিভাগে পড়লেন মহেশ ভাট। সদ্য মুক্তি পা সড়ক টু সিনেমার পোস্টার হিন্দু ধর্মকে অপমান করেছে, এমন অভিযোগ তুলেই ভারতীয় দণ্ডবিধির 295A এবং 120B ধারায় মামলা দায়ের হয়েছে মহেশ ভাট ও তার কন্যা আলিয়া ভাটের বিরুদ্ধে। আচার্য চন্দ্রকিশোর পরাশর নামের এক ব্যক্তি ভাট শিবিরের বিরুদ্ধে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে এই মামলা দায়ের করেছেন। পোস্টার নিয়ে কেন আপত্তি উঠেছে এ প্রসঙ্গে মামলা দায়েরকারী চন্দ্রকিশোরের আইনজীবী জানান, সড়ক টু সিনেমার নতুন পোস্টার যেভাবে কৈলাস পর্বতকে উপস্থাপন ধরা হয়েছে তা হিন্দু ধর্মের জন্য যথেষ্ট অপমানজনক। তাদের বক্তব্য, কৈলাসের মানস সরোবর হিন্দুদের পবিত্র একটি তীর্থস্থান, আর সেই পবিত্র কৈলাস পর্বতের ছবি নিয়ে কি ঠাট্টা চলছে? কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আজ সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বৃষ্টির অভাবে গত কয়েকদিনই সর্বোচ্চ পারদ চড়ছিল হুহু করে। সেই অসহনীয় পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি আজ মিলতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আজ সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎপাত সহ। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মাঝারিও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো জুলাইয়ের এই পারদ বৃদ্ধি আস্তে আস্তে কিন্তু বেড়েই চলেছে, তাই সন্ধ্যাতে কিন্তু টুকটাক বৃষ্টি হয়। তো অবশেষে আজকের থেকে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে বর্ষা। তারই ফলস্বরূপ এদিন সন্ধ্যার দিকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ঝাড়খণ্ড আর বিহারে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গিয়েছে, ধীরে ধীরে তা বাংলার দিকে এগিয়ে আসছে।
তো আজকের বিকেল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আবার চীনকে বড়সড় ধাক্কা দিল ভারত। হ্যাঁ বন্ধুরা, ভারত চীন সীমান্ত সংঘর্ষের মাঝে ফের বাণিজ্যিকভাবে চীনকে কোণঠাসা করল ভারত। চীন থেকে কোনো বৈদ্যুতিক সামগ্রী আমদানি করা হবে না, এমনটাই সাব জানিয়ে দিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং। তো আজ সংবাদ সম্মেলনের সময় অন্য রাজ্যের প্রতিনিধিদের তিনি জানিয়েছেন, চীন এবং পাকিস্তান থেকে কোনো প্রকারের বৈদ্যুতিন সামগ্রী আমদানিতে অনুমোদন দেওয়া হবে না। এও জানানো হয়েছে কোনো রাজ্যের তরফে চীনা সংস্থার থেকে প্রয়োজনীয় সামগ্রী নিতে বারণ করা হয়েছে। তো বক্তব্যের শুরুতে কেসি সিং জানিয়েছেন যে আমরা এখানেই সব প্রস্তুত করি। ভারত 71,000 কোটির বৈদ্যুতিক সামগ্রী আমদানি করেছে, যার মধ্যে 21,000 কোটি চীন থেকে আমদানি হয়েছে। লাদাখে যেভাবে চীন ক্রমশ ভারতীয় ভূখণ্ডে থাবা বসিয়েছে, তারপর তার মেনে নেওয়া যায় না। তাই আমরা চীন পাকিস্তানের থেকে আর কিছু নেব না বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। অবশেষে একটি বিরাট বড় সুখবর, ভারতের তৈরি প্রথম করোনা টিকা কোভ্যাক্সিন বাজারে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, করোনা ভাইরাসের প্রকোপে ত্রস্ত ভারতের পাশাপাশি সমগ্র বিশ্ব প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। দিন রাত এক করে ভারতে প্রস্তুত করা হয়েছে প্রথম করোনা টিকা। তো কোভ্যাক্সিন অত্যন্ত সুখবর হলো, 15 আগস্টের আগেই বাজারে আসতে চলেছে এই কোভ্যাক্সিন। ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের সহযোগিতায় ওই টিকা বাজারে আনছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ। বাজারে আনার আগে মানুষের ওপর প্রয়োগ করে দেখার জন্য দেশের অন্তত 12টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ICMR সূত্রে খবর পাওয়া গিয়েছে। তো আজ ভোরেই লেহর নিমুতে পৌঁছান প্রধানমন্ত্রী হঠাৎ করেই। আহত জওয়ানদের সঙ্গে তিনি সেখানে দেখা করেন, তাদের সঙ্গে কথা বলেন। বায়ুসেনা ITP-র সঙ্গে কথা বলেন মোদি। সেনা আধিকারিকরা পরিস্থিতির কথা জানান তাকে। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ভারতীয় সেনাপ্রধান MM নারাভানে। CDS বিপিন রাওয়াত পূর্ব লাদাখের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিবরণ দেন প্রধানমন্ত্রীকে। এরপরই সেনার উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, আপনাদের বাহাদুরি অতুলনীয়, আপনাদের সাহস সেই সর্বোচ্চ অঞ্চলের চেয়ে বেশি যেখানে আপনারা সবাই অবস্থান করছেন। আপনাদের বাহু আপনাকে ঘিরে থাকা পাহাড়ের মতো শক্তিশালী, আপনার আত্মবিশ্বাস সংকল্প এখানে শিখরের মতো অটল। এরপর চীনের নাম না করে মোদি বলেন, সম্প্রসারণবাদের যুগ শেষ, এটাই বিকাশের যুগ। ইতিহাস সাক্ষ্য দেয় যে সম্প্রসারণবাদী শক্তিগুলি হেরে গেছে বা তারা ফিরে যেতে বাধ্য হয়েছিল। আমরা এমনই মানুষ যারা বংশধারী ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি, তবে আমরা প্রয়োজনে শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র বহন করে বিনাশপুরতেও দেখেছি। এরপর লাদাখের উন্নয়ন নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা সীমান্ত অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন ব্যয় 3 গুণ বাড়িয়ে দিয়েছি। আমি আমার সামনে মহিলা সৈন্যদের দিকেও তাকিয়ে আছি। সীমান্তের যুদ্ধক্ষেত্রে এই দৃশ্যটি খুবই অনুপ্রেরণাজনক। তো বন্ধুরা, এখানে জানিয়ে রাখা ভালো, আগে কথা ছিল যে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজনাথ সিং যাবেন, তবে শুক্রবারে সেই সফরের বাতিলের সিদ্ধান্ত নেন প্রতিরক্ষা মন্ত্রী এবং হঠাৎ করে সেখানে পৌঁছে যান প্রধানমন্ত্রী। হয়তো সীমান্ত সমস্যার মধ্যে কেন্দ্রের এই চমক আশা করেনি বেজিং। তো এদিন মোদির লেহ সফর নিয়ে বিবৃতি দিয়েছে বেজিং। তাদের তরফে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারত ও চীন সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উত্তেজনা কমানোর বিষয়ে যোগাযোগ এবং আলোচনা করছি। এই মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে, এমন কোনো পদক্ষেপে কোনো পক্ষকেই অংশ নেওয়া উচিত নয়। আবার আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের একটা বিশাল জয়। হ্যাঁ বন্ধুরা, বেজিংয়ের রক্তচাপ বাড়িয়ে বড় কূটনৈতিক জয় নয়াদিল্লির। লাদাখে চীন নিজেদের বাহুবল দেখিয়ে ভারতকে কাবু করবে ভেবেছিল, তবে বেজিংয়ের সেই আশায় জল ঢেলেছে ভারতীয় সেনার অদম্য ইচ্ছে। এরই মাঝে আন্তর্জাতিক স্তরে ভারত সমর্থন পেয়েছে চীনের দখলদারি মানসিকতার বিরুদ্ধে। এবার সেই তালিকায় যোগ হয়ে গেল জাপানের নাম। তো আজ ভোরেই লেহর নিমুতে পৌঁছান প্রধানমন্ত্রী এবং সেখানে তিনি আহত জওয়ানদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে কথা বলেন এবং সেখানকার পরিস্থিতি তিনি খতিয়ে দেখেন। তো এই সফরের বিষয়ে লিখতে গিয়ে ভারতের প্রশংসা করেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি। তিনি এদিন এক টুইট বার্তায় লেখেন, বিদেশি সচিব সিংলার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা হয়েছে। লাদাখের LC নিয়ে ভারতের শান্তিপূর্ণ পদক্ষেপ নেওয়ার ইচ্ছায় প্রশংসা করি।
জাপান এই অশান্ত পরিস্থিতি যাতে মিটে যায় তাও চায়। জাপান কোনোভাবেই কোনো একটি শক্তির জোর জবরদস্তির জেরে ভৌগোলিক মানচিত্রে বদলের পক্ষে নয়। তো এমনিতেই কয়েকদিন আগে জাপানের সঙ্গে মিলে ভারতীয় মহাসাগরে যৌথ মহড়া দেয় দুই দেশের নৌবাহিনী। দক্ষিণ চীনের খুব কাছেই দুই দেশের এই নৌবাহিনীর মহড়া নিশ্চিতভাবে যে রক্তচাপ বাড়িয়ে দিয়েছে চীনের তা একেবারে বলাই বাহুল্য। এছাড়াও লাদাখ নিয়ে এই উত্তেজনার মাঝেই চীনকে চাপে রাখতে ভারতের এই যৌথ মহড়া খুবই তাৎপর্যপূর্ণ মনে করছে বিশেষজ্ঞরা। এবার থেকে মাস্ক না পরে রাস্তায় বেরোলেই হবে বিশাল শাস্তি, নির্দেশিকা জারি করল বাংলার স্বরাষ্ট্র সচিব। তো করোনা সংক্রমণ রুখতে দীর্ঘদিন লকডাউন জারি ছিল, সে সময় অন্তত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছিলেন না পাই কেউই। কিন্তু আনলক ওয়ান থেকেই ধাপে ধাপে যখন আবার স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দেশ, তখন মানুষ কিন্তু একেবারে কোনোরকম নিয়ম মানছেন না, মাস্ক না পরেই রাস্তায় পেরিয়ে যাচ্ছেন, আর তাতেই ঘটছে কিন্তু সর্বনাশ। তো এবারে বাংলার স্বরাষ্ট্র সচিব তথা বলা যেতে পারে নবান্নর তরফ থেকে কিন্তু বড়সড় কঠোর ব্যবস্থা নেওয়া হলো। এবার মাস্ক না পরে বেরোলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশিকা জারি করলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ওই জারি করা নির্দেশিকায় বলা হয়েছে রাস্তায় বেরোলে এবার থেকে নিয়ম মেনে পড়তে হবে মাস্ক, মানতে হবে সামাজিক দূরত্ব বিধিও। কোনো ব্যক্তিকে মাস্ক না পরে রাস্তায় বেরোতে দেখলে পুলিশ আটকাবে এবং সেই সঙ্গে তাকে করা হবে জরিমানা। এছাড়াও মাস্ক না পরলে তা আইনগত দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হবে, প্রয়োজনে তাকে যেতে হতে পারে আদালতেও, সেখানে গিয়ে মাস্ক কেন পরেননি তার ব্যাখ্যা দিতে হতে পারে। তো ইতিমধ্যে জেলা প্রশাসন, পৌরসভা ও পুলিশের কাছে স্বরাষ্ট্র সচিবের নির্দেশিকা পৌঁছে গিয়েছে এবং আজকের থেকে জারি হয়ে গিয়েছে এই নয়া বিধি। অবশেষে করোনার ভয় কাটিয়ে খুলতে চলেছে দেশের স্মৃতিসৌধগুলি। তো করোনার ভয় কাটিয়ে সুরক্ষাকে সঙ্গে নিয়েই দেশে শুরু আনলক টু খুলে দেওয়া হচ্ছে এবারে জাতীয় স্মৃতিসৌধগুলি। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক আগামী 6 জুলাই থেকে রেড ফোর্ট, তাজমহল সহ দেশের সমস্ত স্মৃতিসৌধ খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে সৌধগুলি খোলা হলেও থাকছে করোনা সম্পর্কিত উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা। করোনার জেরে 16 মার্চ থেকে দেশের সমস্ত স্মৃতিসৌধগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। এরপর প্রায় 3 মাসের বেশি সময় পরে খুলতে চলেছে এই সৌধগুলি। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইট করে জানিয়েছেন 6 জুলাই থেকে দেশের সমস্ত স্মৃতিসৌধ খুলে দেওয়া হচ্ছে, তবে করোনার পরিস্থিতি বিচার করে রাজ্য সরকার এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে কেন্দ্র সরকার।